ধরা চলো আজ আমরা একটা অসাধারণ সিনেমা দেখে আসি, যেখানটা একটি মেয়ে তার বয়ফ্রেন্ড গরিব বলে তাকে ছেড়ে দেয়, কিন্তু তারপরে সেই ছেলেটি একজন সুপারস্টার হয়ে যায়। আর পরে ছেলেটি যখন জানতে পারে তার গার্লফ্রেন্ড তাকে কেন ছেড়েছিল, তখন সে ভীষণ অবাক হয়ে যায়। সিনেমার শুরুতেই আমরা সিনজু নামে একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা একজন রক স্টার, আর সে অনেক লোকের সামনে গান গাইছে, আর সবাই তো তার গান শুনে পুরো পাগল। আর এমন সময় দেখতে পাই টিনা নামে একটা কিউট মেয়ে তাকে ডাকছে, আর টিনার ডাকে সঞ্জু চোখ খোলে। আর এখানে আমরা বুঝতে পারি সঞ্জু এতক্ষণ যা যা দেখছিল তার পুরোটাই তার স্বপ্ন ছিল। আর এখানে আমরা জানতে পারি সঞ্জু এই ব্যান্ডের হয়ে ছোট্ট একটা কাজ করে, আর টিনা এই ব্যান্ডের একজন অ্যাসিস্ট্যান্ট। এরপরে দেখি টিনা একজন ড্রামারকে জল দিতে যায়, কিন্তু সেই ড্রামাটা ছিল খুবই বদমাইশ, সে টিনার সাথেই বদমাশি শুরু করে দেয়, আর টিনাও তো রেগে সে ড্রামারের মুখে জল ছিটিয়ে দেয়। আর এই সবকিছু সঞ্জু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সঞ্জু এখানটায় একটা ড্রাম ঠিক করছিল, কিন্তু সে এটা দেখে ড্রাম ঠিক করার বদলে একটা নাট খুলে রাখে, আর সে টিনাকে একটা টিস্যু পেপার দেয় আর বলে একটু অপেক্ষা করো, একটু পরেই মজা বুঝতে পারবে। রাতের অনুষ্ঠানে সে ড্রামার যখন ড্রাম বাজাতে চায়, তখন সে ড্রাম থেকে সে নাটটা খুলে পুরো তার নাকে লাগে, আর এটা দেখে টিনা আর সঞ্জু খুবই হাসে। ব্যান্ডের দলও বুঝে গেছিল এই কাজটা টিনা আর সঞ্জুর, তাই তাদের কাছ থেকেও বের করে দেয়। রাতের বেলা তারা দুজন যখন খাবার খাচ্ছিল, তখন টিনা সঞ্জুকে ধন্যবাদ দেয় ওই ড্রামারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, আর সরিও চায় কারণ এর কারণেই তার চাকরি চলে গেছে। কিন্তু সঞ্জু বলে তোমার সরি চাওয়ার কোনো দরকার নেই, এমনিতে ওই কাজটা আমার মোটেও পছন্দ ছিল না, আমার ইচ্ছা আমি একজন গান লেখক আর গায়ক হব, আর সেখানটায় আমাকে গান গাওয়ার তো কোনো সুযোগই দেয় না। অন্যদিকে টিনা তাকে জানায় তার খুব ইচ্ছা সে একজন বিখ্যাত লোকের ম্যানেজার হবে, আর এখান থেকে তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। আর সিনেমাতে সবসময় যা হয়ে থাকে এখানটাও সেটাই হয়, বন্ধুত্ব থেকে সোজা প্রেমে, তারা দুজন একসাথে খুবই ভালো একটা সময় কাটায়, আর তার সাথে চুম্বাচাটি তো ফ্রি আছেই। এভাবে কিছুদিন চলার পর সঞ্জু একদিন টিনাকে জানায় সে পড়ালেখার জন্য ইংল্যান্ডে যাবে। সঞ্জু ইংল্যান্ডে যাওয়ার আগে টিনাকে লাল রঙের একটি ব্রেসলেট দেয়, আর টিনা তাকে একটা কলম, আর এখানটায় তারা দুজনে একে অপরকে কথা দেয় তারা একে অপরকে ভুলবে না। এরপরে পুরো 5 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানটায় সঞ্জু অনেক বিখ্যাত একজন গায়ক হয়েছে। একদিন সে মিলি নামে একজন নায়িকার সাথে সে মিউজিক ভিডিও করছিল, আর এখানটায় আমরা দেখি মিলি নামে ওই মেয়েটি ভীষণ গায়ে পড়া, সে সারা দিন সঞ্জুকে বলতে থাকে চলো না বাইরে গিয়ে প্রেম করে আসি, কিন্তু সঞ্জু তাকে একটুও ভাও দেয় না। সঞ্জু যখন বাইরে যায় তখন আমরা দেখি তার অনেক ভক্ত, আর তার বড় বড় পোস্টার বড় বড় বিল্ডিং এ লাগানো আছে। আসলে সঞ্জু গানের সাথে মডেলিং ও করে। শুটিং শেষে সঞ্জু যখন তার ম্যানেজারের সাথে যাচ্ছিল, তখন তার ম্যানেজার তাকে যা সামনে একটি তার অ্যাওয়ার্ড ফাংশন আছে, আর সঞ্জু সিনেমার একটি অফারও পেয়েছে। অন্যদিকে আমরা টিনাকে দেখতে পাই যে কিনা গাড়িতে বসেই সাজুগুজু শুরু করে দিয়েছে, কারণ আজ তার অফিসের প্রথম দিন। আর এখানটায় সব থেকে মজার বিষয় হচ্ছে টিনা যখন অফিসের ভিতর যায় তখন তার প্রথমেই দেখা হয় সঞ্জুর সাথে, আর এই কোম্পানিটা সঞ্জুর, তার মানে সঞ্জুর অফিসে টিনার চাকরি হয়েছে। আর এখানটায় তাদের অনেক দিন পর দেখা হলো, তারা তো একে অপরকে দেখে সেখানে হা করে তাকিয়েছিল। আর এখান থেকে দৃশ্য চলে যায় 3 বছর আগের ঘটনায়, সেখানটায় আমরা দেখি সঞ্জু ইংল্যান্ডে এসেছে 2 বছর হয়ে গেছে, সে তার পড়ালেখা চালানোর জন্য একটা হোটেলে থালা বাসন মাজার কাজ করে, আর এই 2 বছর টিনা আর সঞ্জু ফোনে ফোনে যোগাযোগ রেখেছে। একদিন সঞ্জু টিনাকে যখন ফোন করে তখন হঠাৎ টিনা বলে বসে আমি ব্রেকআপ করতে চাই। প্রথমে তো সঞ্জু ভাবে টিনা তার সাথে মজা করছে, কিন্তু এখানটায় টিনা সত্যি সত্যি ব্রেকআপ করতে চায়। টিনা সঞ্জুকে বলে যে আমি একটা চাকরি পেয়ে গেছি আর এখন আমি একটা নতুন বয়ফ্রেন্ডও খুঁজছি, কিন্তু সত্যি সত্যি এমন কোনো ব্যাপার ছিল না। আসলে টিনা চাইছিল সঞ্জু তার পড়ালেখায় মন দিক, আর সঞ্জুর ইংল্যান্ড থেকে ফোন করার জন্য অনেক টাকা খরচ হয়ে যায়। সে জানতো সঞ্জু অনেক কষ্ট করে থালা বাসন মেজে তার পড়ালেখার জন্য টাকা জোগাড় করে। টিনা শুধু চাইছিল সঞ্জু তাকে ফোন না করে তার পড়ালেখায় মন দিক, তাই সে সঞ্জুর সাথে ব্রেকআপ করে নেয়। আর সেই ঘটনার পর থেকে 3 বছর কেটে গেছে, তাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না। এত বছর পর তাদের দুজনের যখন দেখা হয় সঞ্জু তো তাকে কোনো পাত্তাই দেয় না, সে কেনই বা তাকে পাত্তা দেবে। 3 বছর আগে তার টাকা ছিল না বলে এই মেয়েটি তাকে ছেড়ে চলে গেছে। টিনা যখন ভেতরে যায় তখন সে জানতে পারে সঞ্জুর নতুন ম্যানেজার হিসেবেই তার চাকরিটি হয়েছে। এখানটা টিনা তো খুব ভালো করে বোঝা যায় সঞ্জু তাকে পছন্দ করে না, তাই সে আগে ভাগে বলে আমি চাকরি করব না, আর এটা বলে সে চলেই যাচ্ছিল। কিন্তু সঞ্জু সে তার উপরে প্রতিশোধ নেবে বলে তাকে চাকরিতে রেখে দেয়। এরপরে টিনা যখন বাড়িতে আসে তখন তার রুমে একটা ছবি দেখতে পায়, সেখানটা একটা মেয়ে একলা বসে আকাশের তারা দেখছিল, আর এই ছবিটি টিনায় এঁকেছে। এখানটায় আমরা টিনার হাতে লাল রঙের ব্রেসলেটও দেখতে পাই,
যেটা কিনা সঞ্জুক 5 বছর আগে টিনাকে দিয়েছিল। সে ব্রেসলেটটি খুলে সে ছবিটার উপরে রেখে দেয়। ঠিক তখনই সঞ্জুর SMS টিনার ফোনে আসে, সেখানে সঞ্জু তাকে তার অ্যাপার্টমেন্টে যেতে বলেছে। তাই টিনা তাড়াতাড়ি সঞ্জুর অ্যাপার্টমেন্টে যায়। সেখানটায় গিয়ে তো সে খুবই অবাক, কারণ সঞ্জু অনেক বড় আর একটা লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকে। টিনা যখন ঘুরে ঘুরে অ্যাপার্টমেন্ট দেখছিল, ঠিক তখনই সেখানটায় সঞ্জু চলে আসে। সঞ্জু তাকে বলে থাকে, এখানটায় আমি তোমাকে কাজের জন্য ডাকিনি, আমি তো এখানটায় আমার সব দামি দামি জিনিসগুলো দেখানোর জন্য ডেকেছি। এখানটায় সে টিনাকে বলে, খুব ভালো করে আমার অ্যাপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখো যে আমি কতটা ধনী, দেখো আমি কতটা আরামে থাকি। আর এটা শুনে টিনা খুবই রেগে যায়, আর তাদের মধ্যে তো মারামারি অবধি শুরু হয়। তাদের মধ্যে ঝামেলা হলেও টিনাকে সঞ্জুর হয়ে কাজ করতে হয়, কারণ তার যে কন্ট্যাক্ট রয়েছে তার সাথে। একদিন সঞ্জুর একটি সিনেমার কন্ট্যাক্ট আসে, আর সেই কন্ট্যাক্টে সই করার জন্য তার কলম দরকার, কিন্তু সই করার সময় সে তার কলমটা খুঁজে পায় না। টিনা সঞ্জুকে বোঝায়, তুমি তো যে কোনো কলম দিয়ে সই করতে পারো, তোমার যে ওই কলমটাই লাগবে সই করতে তাতে কোনো মানে নেই। কিন্তু সঞ্জু তাকে বলে সেই কলম ছাড়া সে সই করবে না। ঠিক তখনই সঞ্জুর অ্যাসিস্ট্যান্ট তার কলমটা নিয়ে আসে, আর এখানটায় আমরা দেখতে পাই এটি সেই কলম যে কলমটা টিনা 5 বছর আগে দিয়েছিল। সঞ্জু সেই কলম দিয়ে কন্ট্যাক্টটা সই করে। টিনা সঞ্জুকে বলে যে তুমি কলমটি এখনো কেন রেখেছ, এটা কেন ফেলে দাওনি। তখন সঞ্জু তাকে কথা শুনিয়ে দেয় যে আমি কি করি আর না করি সেটা দিয়ে তুমি কি করবে, যাও তুমি তোমার কাজ করো গিয়ে। এরপরে দেখি টিনা বাড়িতে গিয়ে তার আর সঞ্জুর কাটানো পুরনো দিনগুলো মনে করছিল। আসলে সে এখনো সঞ্জুকেই ভালোবাসে। অন্যদিকে দেখি সঞ্জুর কো অ্যাক্টর মিলি, সে এখনো সঞ্জুর উপরে লাইন মারছে, কিন্তু সঞ্জু তো তাকে কোনো ভাওই দেয় না। অন্যদিকে সঞ্জুর যে পুরনো ম্যানেজার, সে অন্য একটা সিঙ্গারকে নিয়ে এসেছে। আসলে সে এখন সঞ্জুকে হিংসা করে, কারণ সঞ্জু তাকে বাদ দিয়ে টিনাকে ম্যানেজার করেছে। আসলে পুরনো ম্যানেজার সে চাইছিল নতুন গায়ককে বিখ্যাত করে দিতে, যাতে সঞ্জুর খ্যাতি কমে যায়। সে তো সঞ্জুর একটা নতুন কন্ট্যাক্টও ক্যান্সেল করে দেয়। এখানটায় সে পুরনো ম্যানেজার সাংম্যান নামে একজন মিউজিশিয়ানের কথাও বলে, যে কোনটা খুবই বড় মিউজিশিয়ান। সাংম্যানের মিউজিক যদি কোনো গানে ব্যবহার করা হয় তাহলে সেই গান খুবই বিখ্যাত হয়। তাই টিনা সাংম্যানের সাথে দেখা করতে যায়, এতে সাংমান সঞ্জুর জন্য মিউজিক তৈরি করে। সাংমান ছিল খুবই অহংকারী, সে টিনার একটা কথাও শুনে না, সে টিনাকে তাড়িয়ে দেয়। অন্যদিকে সঞ্জুর পুরনো ম্যানেজার যে নতুন গায়ককে এনেছিল, তার গান আস্তে আস্তে খুবই বিখ্যাত হতে থাকে, যার ফলে সঞ্জুর জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে থাকে। আর এই বিষয়টা নিয়ে সঞ্জু ভীষণ ভেঙে পড়ে। আর তার এই অবস্থা দেখে টিনা তাকে ভীষণ উৎসাহ দেয়, কিন্তু সঞ্জু এতটাই ভেঙে পড়েছিল সে তো বলেই দেয় সে গান ছেড়ে দেবে। আর এ কারণে টিনা সঞ্জুকে একটা জায়গায় নিয়ে যায়, সেখানটায় কোনো সাংবাদিক ছিল না। তারা দুজনেই সেখানটায় খুব ভালো একটা সময় কাটায়। সেখানটায় টিনা সঞ্জুকে একটা গান গাইতে বলে, আর সঞ্জু খুব রোম্যান্টিক একটা গান গায়। সেই গানটা টিনা আর অন্যান্য সবার খুবই পছন্দ হয়। এইদিকে সেখানটায় সেই বিখ্যাত মিউজিশিয়ান সাংমানও ছিল, তারও তো সঞ্জুর রোম্যান্টিক গান শুনে খুবই ভালো লাগে। এরপরে অন্য একদিন টিনার বন্ধুর বার্থডে পার্টি ছিল, আর সেখানটায় টিনা অনেক ড্রিঙ্কস করে নেয়। আর মাতাল হওয়ার পর তার তো কোনো হুঁশই ছিল না, তাই সে সঞ্জুকে SMS করে সত্যি সত্যি তার মনের কথা বলে দেয়। সে SMS-এ জানায় সে সঞ্জুকে এখনো ভালোবাসে। পরের দিন টিনা যখন কাজে যায়, তখন সঞ্জু তাকে জিজ্ঞাসা করে SMS-টির মানে কি ছিল, কিন্তু টিনা তার কোনো উত্তর দেয় না, সে বলে ওসব কিছু না। এদিকে সেখানে শুটিং চলছিল, সঞ্জু একটা ইয়ার বেলুনে উঠেছিল, আর সেটা সেফটি ছাড়াই উঠতে শুরু করে। টিনা সেই বেলুনটাকে থামাতে গিয়ে উল্টো সেই বেলুনের মধ্যে সে উঠে পড়ে, যার ফলে দুজনেই ইয়ার বেলুনের মধ্যে ফেসে যায়। কি রোম্যান্টিক একটা ব্যাপার, তাই না বন্ধুরা? তারা দুজন তো সারা দিন সে এয়ার বেলুনে কাটিয়ে দেয়। আর যখন বেলুনের গ্যাস ফুরিয়ে যায়, তখন তারা নিচে নেমে আসে, আর তারা বসে বসে কিছুক্ষণ কথা বলে। আর এখানটায় টিনা সঞ্জুকে জানিয়ে দেয় সে কেন তার সাথে ব্রেকআপ করেছিল। সঞ্জু যখন বুঝতে পারে তারই টাকা বাঁচানোর জন্য টিনা ব্রেকআপ করেছিল, তাই সে টিনাকে আবারও সম্পর্কে আসার জন্য অনুরোধ করে। এখানটায় সঞ্জু টিনাকে খুবই ইমোশনাল হয়ে বলে, তুমি আমাকে যে টাকা পয়সার জন্য ছেড়ে গিয়েছিলে সেই টাকা পয়সা আমার এখন অনেক আছে, তুমি চলে যাওয়ার পর আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা আর পেতে চাই না। কিন্তু টিনা এখানে কোনো উত্তরই দেয় না, আর তারা দুজনে বসে বসে সেখানটায় আকাশের তারা দেখতে থাকে। অন্য একদিন টিনা খুবই অসুস্থ ছিল, তাই সে কাজে যেতে পারেনি। তাই সঞ্জু সারপ্রাইজ দেওয়ার জন্য মেয়ে সেজে টিনার সাথে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে তাদেরই এক বন্ধু টিনার রুমে আছে। আর সঞ্জু তাকে দেখে ভাবে তারা হয়তো বা একই সাথে একই রুমে থাকে, আর এটা ভাবে তো সঞ্জুর ভীষণ হিংসা হয়। কিন্তু আসলে সেরকম কোনো ব্যাপারই ছিল না,
ও ছেলেটি তো টিনাকে দেখার জন্য এসেছিল, কিন্তু বেচারা সঞ্জু সে ভাবতে থাকে আমি সারপ্রাইজ দিতে এসে দেখি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আর এ কারণে হয়তো বা টিনা তার সাথে সম্পর্ক করার জন্য রাজি হয়নি। টিনা এই ব্যাপারটা বুঝে যায় আর এ কারণে পরের দিন সে বন্ধুকে নিয়ে সে সঞ্জুর সাথে দেখা করতে যায়। গিয়ে দেখে সঞ্জু মিলি নামে সে গায়ে পড়া মেয়েটার সাথে চুম্মাচাটি করছে, আর এটা দেখে তো টিনার খুবই রাগ হয়। কিন্তু এখানটায় আমরা বুঝতে পারি সঞ্জু টিনাকে আগেই দেখে নিয়েছিল, আর সে টিনাকে জেলাস ফিল করানোর জন্যই সে মিলির সাথে ওই রকম করছিল। আর ঠিক তখনই টিনাকে সে বিখ্যাত মিউজিশিয়ান এসএমএস করে জানায় যে সে সঞ্জুর সাথে কাজ করবে। আর এই খবর পেয়ে তো সঞ্জু আর টিনা দুজনেই খুব খুশি হয়, আর তারা দুজনেই তাদের অভিমান ভুলে আবার এক হয়ে যায়। অন্যদিকে সঞ্জুর পুরনো ম্যানেজার যখন জানতে পারে সাংমান সঞ্জুর সাথে কাজ করবে তখন তার ভীষণ হিংসা হয়, কারণ সে চাইছিল না সঞ্জু আবার বিখ্যাত হোক। সে পুরনো ম্যানেজার তার ক্যামেরাম্যানকে বলে সঞ্জুর ভুলভাল ছবি তুলে নিয়ে আসতে যাতে সঞ্জুর বদনাম করতে পারে। এদিকে টিনা আর সঞ্জু তো এক হয়ে গেছে, আর তারা প্ল্যানিং করে আজকে রাতে তারা সেই লেভেলের রোম্যান্স করবে। আর প্ল্যানিং অনুযায়ী তারা দুইজন তাদের কাজ করছিল, কিন্তু ক্যামেরাম্যান কাবাবে হাড্ডি হয়, সে দূর থেকে তাদের সব ছবি তুলে সে পুরনো ম্যানেজারকে দিয়ে দেয়। আর পুরনো ম্যানেজারও সুযোগের সদ ব্যবহার করে সে টিনাকে তার অফিসে ডেকে পাঠায়, আর তাদের সব ছবি টিনাকে দিয়ে বলে এসব কি হচ্ছে, এরকম করলে তোমার চাকরি থাকবে না আর সঞ্জুর সারা জীবন নষ্ট হবে, তাই তুমি ওর জীবন থেকে চলে যাও। আর এইসব শুনে টিনারও ভীষণ মন খারাপ হয়, আর ভাবতে শুরু করে সে যদি সঞ্জুর জীবনে না আসতো তাহলে হয়তো এমনটা হতোই না। আসলে পুরনো ম্যানেজার তাদের দুজনের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, আর এ কারণে সে এই কাজটা করেছে। অন্যদিকে দেখে সঞ্জু সেই বিখ্যাত মিউজিশিয়ানের সাথে একটা গান তৈরি করেছে, আর সেই গানটা শোনার জন্য হাজার হাজার লোক এসেছে। সঞ্জুর তো স্বপ্ন ছিল সে অনেক মানুষের মাঝখানে গান গাইবে, আর সেটাই আজ তার পূরণ হলো। আর এত লোকের মধ্যে টিনাও ছিল, সে সঞ্জুর গান শুনে আর কান্না করে, কারণ আজ সে সঞ্জুকে ছেড়ে চলে যাবে, কারণ সে ভাবে সে যদি থাকে তাহলে সঞ্জুর লাইফটাই নষ্ট হয়ে যাবে। আর এরপরেই দেখি টিনা সঞ্জুকে একটা এসএমএস লেখে আমি তোমার জন্য লাকি না, আর এটা বলে সঞ্জুর সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। সঞ্জু তাড়াতাড়ি টিনার অ্যাপার্টমেন্টে যায়, সেখানটায় গিয়ে সে একটা ছবি দেখে, যে ছবিতে একটা ছেলে আর মেয়ে আকাশের তারা দেখছে। আসলে তাদেরই তারা দেখার ছবি টিনা এঁকেছিল, আর সেখানটায় সে লাল রঙের ব্রেসলেটটাও পায় যেটা কিনা সে আগে দিয়েছিল। আর এরপর থেকে তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগই নেই। এদিকে টিনা চলে যাওয়াতে সঞ্জু খুবই কষ্ট পায়, আর সে তো টিনার উপরে পুরো একটা ধোকা দিয়ে আর গানই লিখে দেয়। আর সে গানের কথা ছিল সে আমাকে কোনো কারণ না দেখে আমাকে রেখে চলে গেছে। আর এই গানটা যখন বের হয় তখন এই গানটা খুবই জনপ্রিয়তা পায়, এমনকি সঞ্জু এই গানের উপরে একটা পুরস্কারও পায়। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্জু একটা বক্তৃতা দেয়, আর সেই অনুষ্ঠানে টিনাও লুকি লুকি তার বক্তৃতা শুনছিল। সেখানটায় সে সবার মাঝখানে বলতে থাকে টিনা তুমি আমাকে ছেড়ে কোথায় গেছো, প্রথমবার আমাকে ছেড়ে যে চলে গিয়েছিলে তার কারণ তো পরে জানতে পেরেছি, কিন্তু আবার যে কেন ছেড়ে গেলে তার কারণ তো বলে গেলে না। সে আরও বলে তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে অবশ্যই দেখা করবে, আর আজকে রাতেই দেখা করবে যেখানটায় আমরা প্রথম দেখা করেছিলাম। আর সঞ্জুর এই ইমোশনাল বক্তৃতা শুনে তার পুরনো ম্যানেজারও গলে যায়, আর সে সব সত্যি কথা বলে দেয়। আর সঞ্জুকে বলে তুমি যাও ওর জন্য অপেক্ষা করো, সে অবশ্যই তোমার সাথে দেখা করতে আসবে। আর এই কারণে সঞ্জু তাড়াতাড়ি সেই জায়গাটায় যায়, ওখানটায় টিনা আগেই ছিল। তারা একে অপরকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এখানটায় সঞ্জু তার দেয়া পুরনো ব্রেসলেটটা টিনাকে আবারও পরিয়ে দেয়, আর সবার শেষে সুন্দর একটা রোম্যান্টিক চুম্মাচাটির মাধ্যমে এই সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা তোমরা যদি একটা লাইক দাও তাহলে আমার কষ্টটা সার্থক হবে, তাই প্লিজ লাইক করে দিও।